দুই রকমের জুতো পরে চলে গেছি একটু বাজারে। শরীরের সাথে সাথে মনে হয় আমার মাথাটাও একদম খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, তোমরা দেখলেই দু পায়ে দুই রকমের জুতো পরে আমি ভুলবশত চলে গেছি। তো দাদা কিছুটা গিয়ে কিছু কোনো একটা কারণে দাঁড়িয়েছিল, তারপর আমি পায়ের দিকে তাকিয়ে দেখি কি যে আমার পায়ে তো দু রকমের জুতো, পরে ওখান থেকে আবার ব্যাক করে বাড়িতে চলে আসলাম। চলে এসে জুতো পাল্টে আবারও বেরিয়ে গেলাম, যেহেতু পুজো ঘুরতে পারিনি, তাই বনদেবীর পুজো হচ্ছে, সেখানে একটু মেলা হচ্ছে ছোটো মোটো করে, সেখানে একটু ঘুরে আসলাম। কপালে না থাকলে যা হয়, আমার কপালটা ছোটো থেকেই খারাপ, যে জন্য দেখতে পাচ্ছ একটু ঘুরতে বের হলাম, তারপরেও আর কি জুতো অদল বদল। তারপরে এখানে একটু মেলা ঠেলা ঘুরে নিচ্ছি, এ দেখতে পাচ্ছ বনদেবী কেমন লাগছে। আমি কিন্তু জানি না, বনদেবী নাকি বনদুর্গা বলে, এটা হচ্ছে ভাণ্ডানি মেলা। তো কেমন লাগছে অবশ্যই জানাবা। ছোট একটা বানালাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, এখানে ঘুগনি বানাচ্ছে, ঘুগনি একটু খেয়ে নিয়েছিলাম। জানো তো ঘুগনিটার মধ্যে না শুধু ঝোলই দিয়েছে, একটুও মটর ছিল না। এটা এটা কিন্তু না, এটা কিন্তু পরে আবার চাউমিন খেতে চেয়েছিলাম। তো এইদিকে এসে, এদিকে দোকানগুলো সব বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের বাড়ির এইদিকে এসে কলেজপাড়ায় এসে আরেকবার ঘুগনি খেয়ে নিয়েছি, ওখানে একবার এখানে একবার, তারপর স্যুপ খেয়ে সোজা বাড়িতে রওনা দিয়ে দিলাম। তো মেলায় তো খুব একটা ভালো হবে না চাউমিন, কারণ অত ভিড়ের মতো, তাই ভেবেছিলাম যে আমাদের চেনা পরিচিত দোকানগুলো তো কিন্তু দোকানগুলো না বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি বাড়ির গলিতে চলে এসেছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে রোড থেকে আমাদের বাড়ি কতটুকু আসতে হয়। তো খুব সামনেই, বেশি ভিতরে না আমাদের বাড়ি, হেঁটেও বেশিক্ষণ লাগে না, দু মিনিট কি এক মিনিটেই চলে যাওয়া যায়। বাড়ির মানে রোডের পাশেই আমাদের বাড়ি, যে জন্য গাড়ি ছাড়িয়ে এসে করতে খুব একটা সমস্যা হয় না। তো দেখতে পাচ্ছি বাড়িতে আমি ধুকেও পড়েছি। তো কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম বলো।